দেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন, মুজিব একটি জাতির রূপকার। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকরা যেমন আবেগতাড়িত, তেমনি উচ্ছ্বসিত চলচ্চিত্র বোদ্ধারা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে এমন একটি সিনেমা একদিকে যেমন ইতিহাসের অংশ, তেমনি এটি পরিচালক, অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শেখ মুজিবুর রহমান, বাংলার ইতিহাস জুড়ে নামটির ব্যাপ্তি এতটাই যে তাকে রূপালি পর্দায় ফ্রেমের হিসেবে আটকানো কঠিন। দীর্ঘ অপেক্ষার পর সেই কঠিন কাজটাই যখন দর্শকের সামনে এলো, তখন সবাই দেখলেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অজানা অনেক অধ্যায়ের সিনেমাটিক দৃশ্যায়ন। যতদিন পর্যন্ত আমরা স্বায়ত্ত শাসন না পাব, ততদিন পর্যন্ত বাংলার উন্নতি সম্ভব না। মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি ইতিহাসকে যেমন দর্শকের সামনে হাজির করেছে, তেমনি বাংলা চলচ্চিত্রের জন্য এটি একটি মাইলফলক। দেশে বায়োপিক ঘরানার চলচ্চিত্রের নবযাত্রা এমন একজনকে দিয়ে শুরু হলো যার সাথে মিশে আছে বাংলাদেশের নাম। চলচ্চিত্রটি একটা অনন্য উদ্যোগ, এটা ইতিহাসের একটা অনন্য মাইলফলক হিসেবে সম্পৃক্ত হবে এবং বাংলাদেশেও বিশেষ করে চলচ্চিত্রের অঙ্গনে যে একটা বায়োপিক, এই যে নতুন জনরার একটা চলচ্চিত্র কিন্তু আমাদের চলচ্চিত্র অঙ্গনে অন্তর্ভুক্ত হলো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষটির বায়োপিক নির্মাণ করতে পেরেছি, এটিও আমাদের জন্য একটা বিরাট সাফল্য। তা বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি, যেটি আমাদের জাতির জনকিনে নির্মিত, সেটি অবশ্যই অনেক কিছু দ্বার উন্মোচন করে দিয়েছে। মুজিব চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের অধিকাংশই বাংলাদেশি, এছাড়া নেপথ্য কলাকুশলী হিসেবেও কাজ করেছেন দেশের অনেকে, ফলে এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস সিনেমা বোদ্ধাদের। যারা এই সিনেমাটাতে অভিনয় করেছেন বা যারা কাজ করেছেন এইটার সাথে, তাদেরও কিন্তু অনেক অনেক ধরনের, আমি বলবো যে একটা হ্যান্ডসাম ট্রেনিংয়ের মতো হয়েছে, যে এরকম একটা বড় গুণী পরিচালকের সাথে কাজ করা, সেটে কাজ করা এবং এরকম একটা ঐতিহাসিক ছবিতে কাজ করা। অভিনয় যারা করেছে সবাই যার যার জায়গা থেকে খুব ভালো অভিনয় করেছে, এবং এর যেমন সাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কথা যেটা বলি, এবং এর যেটি কালার, এর পিকচারাইজেশন, এর ফ্রেমিং এবং এর লোকেশন, সব কিছুই মানে চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেয়াই এখন মূল কাজ বলে মনে করেন সংশ্লিষ্টরা। জেল থেকে মুক্তি দিবে। স্মাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।